আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কালিজিরার চা। কালিজিরার চা বানানোর জন্য প্রথমে চুলায় একটি খালি প্যান দিয়ে তারপর 2 কাপ পানি দিয়ে দিব। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কালিজিরার চা অত্যন্ত উপকারী, ঔষধি গুণ সম্পন্ন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একমাত্র মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ কালিজিরা। তাই আমাদের কালিজিরা খাওয়া উচিত। কালিজিরা স্বাদ একটু তেতো বলে সবাই খেতে পারি না। এটা যদি আমরা চা হিসেবে খাই তাহলে সবাই সহজেই খেয়ে নিতে পারব। বাচ্চাদেরকেও খাওয়ানো সম্ভব। প্রতিদিন সকালে আমরা 1 কাপ কালিজিরার চা খেয়ে নিলে শরীর মন দুটোই ভালো থাকবে। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখি এবার কিভাবে কালিজিরা চা বানাতে হয়। প্রথমে উপকরণগুলো একটু বলে নিই। কালিজিরার চা বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। আমি 2 কাপ পানি নিয়েছি, কালিজিরা পাউডার নিয়েছি 1/2 চামচ। কালো জিরাটা পাউডার করার আগে আমি যা করেছি, একটু ভেজে নিয়েছি, তারপর সেটা পাতায় পিষে গুঁড়ো করে নিয়েছি। আপনি চাইলে আস্ত কালো জিরা দিয়েও চা বানাতে পারেন, সেক্ষেত্রে 1/2 চামচ পরিমাণ কালো জিরা ফুটন্ত পানিতে দিয়ে দিবেন। আমি এখন কালো জিরা পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ, 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা পাউডার, আর দিচ্ছি চা পাতা। আমি দিয়ে দিচ্ছি তুলসী পাতা আর কয়েক টুকরো আদা কুচি। সব একসাথে মিশিয়ে 5 থেকে 7 মিনিট জাল করে নিব। মাঝে মাঝে একটু হালকা ভাবে নেড়ে দিচ্ছি। এবার চিনি দিয়ে নিচ্ছি। আর লেবুর রস মিশিয়ে নিচ্ছি। তো হয়ে গেল কালিজিরার চা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।